আবা জান বারা মনি কি দিন মা বনে না মনে না গুন এটা গেল একটা দিক আর আরেকটা দিকের কথা যদি বলি তাহলে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন তো কাল কিয়ামতের দিন ঈমান আর আমলের উপরে আল্লাহ ফয়সালা ঘোষণা করবেন কোন বান্দা জান্নাতি কোন বান্দা জাহান্নামী ও বাবা জিরা ভাইরা মনে না গুন সুবহানাল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিল আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বুনুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দিনা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি হায়াত মৌত সৃষ্টি করেছেন উদ্দেশ্য হলো একটা একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হলো লিয়া বুনুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মৌত সৃষ্টি করেছেন কে কত বেশি ভালো কাজ করতে পারে ওই পরীক্ষাটাই নেওয়ার জন্য একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যে কে কত বেশি ভালো কাজ করতে পারে নেকির কাজ করতে পারে এটা দেখার জন্যই সুবহানাল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছেন ও বাবা জিরা ভাইরা মনে রাখুন যার আমলের পরিমাণ যত বেশি আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি হতে পারে লোকটা ভ্যানওয়ালা হতে পারে লোকটা ইটভাটার কর্মচারী কিন্তু আমলের পরিমাণ যদি বেশি হয় লোকটা আল্লাহ কাছে অনেক সম্মানের পাত্র আর যত বড় ভিআইপি হন না কেন যদি লোকটা হন আমল শূন্য ওই মানুষটা আল্লাহর কাছে গুরুত্বহীন আল্লাহর কাছে মূল্যহীন ও বাবা জিরা মায়না মনে রাখুন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সারিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আল্লাহ সুরা দেখেন না আল্লাহ বান্দা বান্দির বাইরের কোন কিছু আল্লাহ দেখেন না ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বান্দা বান্দিদের অন্তর এবং তাদের আমল একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ বান্দা বান্দিদের অন্তরটা কি এবং বান্দা বান্দিদের কাজটা কি আল্লাহ এটাই দেখেন কার কি নাম কি পরিচয় কোথায় বাড়ি আল্লাহর কাছে ওটা দেখার বিষয় নয় ও বাবা জিরা ভাইরা মনে রাখুন বাড়ি যদি হয় সৌদি আরবে বাড়ি যদি হয় নবীর দেশে কিন্তু লোকটার কাজ যদি ভালো না হয় সৌদি আরবে বাড়ি কিন্তু এর পরেও আল্লাহর কাছে লোকটা ভালো নয় বাড়ি হলো রামনগরে কিন্তু লোকটা আমলকারী কেরাম তার না রামনগর কিন্তু লোকটা যদি হয় আল্লাহওয়ালা সৌদি আরবে সৌদি আরবের আমল শূন্য মানুষটার তুলনায় রামনগরের আমলওয়ালা মানুষটা আল্লাহর কাছে দামি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হয়তো বলবো আমার বাড়ি সৌদিতে নবীর দেশে তোমার বাড়ি রামের দেশে মানে রামের গ্রামে রামের গ্রামে বলতে রামের নামে যে গ্রাম রামনগর তোমার থেকে আমি বড় হয় না মাঝে মাঝে গুতুগুতি হয় না একটু কথা বলেন না আপনার বাড়ি আপনার গ্রামের নাম রামনগর কি লক্ষণ কাটি কি শ্রীনগর যা পারে হলো আর আমার গ্রামের নাম কি জানেন ইসলামপুর বোঝানোর জন্য বলছি এই নিয়ে ঠেলা দুটো হয় তোমার গ্রামের নাম কি আর আমার গ্রামের নাম কেটা বড় বুঝে দেখো ওই কার গ্রামের নাম কি ওর উপরে বিচার হবে না বিচার হলো আপনি কি করেন আর আমি কি করি আমার কথা বোঝা গেছে কি বাবু আপনি কি করেন আর আমি কি করি বিচার বলে এর উপরে নবীর দেশে জন্মালেই যদি সে ওই দেশের পরিচয়ে সে এগিয়ে থাকার জন্য যদি ভালো হয় আবু জাহেলের জন্ম কোন দেশে কথা বলেন না আবুল আহাবের দশ জন্ম কোন দেশে তাহলে নবীর দেশে জন্ম যখন নবীর বাড়ির পাশে জন্ম যখন তাহলে জান্নাত চলে যাবে যাবে কিসে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কিসের বিনিময়ে মানে বিচারটা হবে কিসের ভিত্তিতে আমলের ভিত্তিতে আল্লাহ ঈমানের পরেই আমলের কথা বলেছেন আবা জান বা মনে কি দিন মা বনে না মনে না গুন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না
ধরেই নেন না কেন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে যাওয়া হয় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে যাওয়া হয় একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন নাকি কটা গার্জিয়ান রয়েছে তোর জমি জায়গা যদি নাও থাকে তোর গাড়ি বাড়ি যদি নাও থাকে ছেলেটা যদি আল্লাহ ওয়ালা হয় ছেলেটা যদি ঈমানদার হয় ছেলেটা যদি আমলকারী হয় তাহলে ওর হাতে মেয়ে দেওয়া যাবে মেয়েটা যদি ধার্মিকা হয় মেয়েটা যদি পর্দানসিনা হয় ওর বাপের কিচ্ছু থাকার দরকার নেই ও মেয়েকে বৌমা বানানো যাবে কজন আছেন আমরা আল্লাহওয়ালা দেখি না টাকাওয়ালা কথা বলেন ইমানওয়ালা আমলওয়ালা দেখি না টাকাওয়ালা কথা বলেন বাবু বাড়িটা না বিরাট আর অ্যাপাসি গাড়ি ছাড়া বাবু চলেন না পোশাক পরিচ্ছদ বিরাট হাই ফাই 80,000 টাকা দামের আইফোন ব্যবহার করে ওরে ও ছেলে কি আর দেখতে হবে কবে দিন খান হবে আজকে ঠিক করতে বাড়ি চলো কি দেখেছ বলেন দিন বাড়িটা বিরাট ভালো গাড়িটা বিরাট দামি এত টাকা রোজগার করে এত টাকার মালিক ব্যাস ভালো ও ছেলে ভালো বুঝতেও পারে কদিন পর ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি বুঝতেও পারে কদিন পর আর এরকম ভুক্তভোগী গার্জিয়ান সমাজে অহরহ আছে বুড়ি বুড়ি আছে মেয়েটা পছন্দ হলো মেয়েটা ধার্মিকা মেয়েটা পর্দায় থাকে কিন্তু মেয়েটার না বাপের কিচ্ছু নেই সব ভালো কিন্তু ওই মেয়েটা ভালো জায়গায় পাত্রস্থ হওয়াটা এ যুগে অনেকটা কঠিন হয়ে যাবে ঠিক বলছি না ভুল বলছি বাবু আল্লাহর কাছে বিচারের বিচার আমলের বিচার আমল আমল যার যত বেশি সে আল্লাহর কাছে তত ভিআইপি আর আমাদের কাছে যার টাকা যত বেশি সে আমাদের কাছে তত বড় ভিআইপি ঠিক বলছি না ভুল বলছি বাবু আমাদের মানসিকতা পাল্টাতে হবে আমরা তো বেঈমান না আমরা তো ঈমানদার আবার যা আর মনে কি দিন মা বোনে না মনে রাখুন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমি কি বলেছি সুবহানাল্লাহ পাক রব্বুনা নামিন বান্দা বান্দীদের আল্লাহ বাহ্যিক সুরাত দেখেন না ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম নবী আমার বললেন আল্লাহ দেখেন অন্তর এবং তাদের আমল চেহারা যাই হোক না কেন ঘরবাড়ি থাক বা নাই থাক অর্থ সম্পদ থাক বা নাই থাক ও বাবা জিরা বায়না মনে রাখুন নিশ্চয়ই আপনাদের মনে পড়বে মসজিদ নববীতে যাকে মসজিদ হিসাবে নির্বাচন করা গড়ু মসজিদ হিসাবে নিযুক্ত করা গড়ু হাবসি কালো বেলাল রাদিয়াল্লাহ আনহু ও বাবা জিরা বায়না মনে রাখুন আপনি এখন ইন্টারনেটের যুগ মোবাইলে সার্চ করেন হাবসিদেরকে দেখবেন ওদের চেহারা দেখলে বুঝতে পারবেন ওদের চেহারা ভালো নয় ওদের গায়ের রং ভালো নয় ওদের গলার কণ্ঠস্বর মিষ্টি মধুর নয় ও বাবা জিরা বায়না মনে রাখুন মসজিদে নববীর মতন মসজিদে যিনি মুয়াজ্জিন সাহেব হবেন যে মসজিদের ইমাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের যিনি মুয়াজ্জিন হবেন তিনি কেমন মুয়াজ্জিন হওয়ার দরকার আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি মসজিদটা যখন ছিল জীর্ণ শীর্ণ মসজিদটা যখন ছিল দুর্বল মসজিদটা যখন ছিল নরমাল তখন একজন ইমামতি করেছেন লোকটার ইমামতির বয়স এই 20 বছর বুড়ো মানুষ কিন্তু মসজিদটা ভেঙে নতুন করে করা হয়েছে টাইলস লাগিয়ে পাথর বসিয়ে এসি লাগিয়ে শুধু কান কামড়া কামড়ি হলে এই মসজিদে ইমাম বলে মানাচ্ছে না কি আমি ভুল বলছি বলে মনে হচ্ছে আপনার এতদিন মানিয়েছে ইমাম কিন্তু এখন মসজিদ বিরাট ভিআইপি হয়ে গেছে এখন এই ইমাম বলে মানাচ্ছে না এখন এই মসজিদ বানাতে গেলে এখন সেই রকম ইমাম দরকার আল্লাহ ওয়ালা ইমাম খোঁজা হবে না গলায় সুর বেশি যার সেই রকম ইমাম খোঁজা হবে তাড়াতাড়ি বলে ইমাম একটা পাওয়া গেছে কিন্তু ইমামটা আল্লাহ ওয়ালা তো গলা সুর ভালো না চলবে বলে মনে হচ্ছে কিন্তু ও দিন এক পাতা করে খইনি লাগে লাগুক আরো আনুষাঙ্গিক কিছু বদভ্যাস থাকে থাকুক কিন্তু গলা সুর যদি ভালো হয় ওই হবে ইমাম হওয়ার প্রথম নম্বরের অগ্রাধিকার পাবে ভুল বলছি না ঠিক বলছি শুধু ইমাম না আরে শুধু ইমাম না আমি তো উদাহরণস্বরূপ বলছি একটা বক্তা নির্বাচন করা হবে বক্তা আল্লাহওয়ালা বক্তা খোঁজা হয় না সুরওয়ালা বক্তা তাড়াতাড়ি বলে সুরওয়ালা না
আল্লাহ ওয়ালা বক্তা যতই আল্লাহ পাওয়ার কথা বলুক ভালো লাগবে না শুনতে কানে গলায় যদি সুর না থাকে ও হুজুর চলবে না আর গলায় যদি সুর থাকে যদি গানের সুরেও গজল বলে মজলিস যদি মাথা দিয়ে পারে ভিজিট 30,000 হয় কোনো সমস্যা নেই দেবে ভুল হচ্ছে নাকি একটু কথা বলেন না বাবু অত ঘা হয়েছে পায় আর মলম মুখে লাগালি হবে মলম পিঠে লাগালি হবে ঘা কোথায় আর মলম লাগাই কোথায় আজকে সারা বিশ্বের মুসলমানদের এই করুণ দুর্দিন কেন যদি বিশ্লেষণ করা হয় দুনিয়ার সব চিন্তা মাথায় রেখে ইনডোরে যে মুসলমানরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ দিনের অনুসারী অত এদের কপালে এত দুঃখ কষ্ট কেন এদের কপালে এত বালা মুসিবত কেন ও কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না নিজেরা নিজেরা পর্যালোচনা করলে উত্তর পাওয়া যাবে আবা যান বার মনে কি দিন মা বোনেরা মনেরা বন্ধু আমরা দেখি সুর ভালো ঠিক আছে ইমাম সাহেব চলবে সুর ভালো হ্যাঁ তাহলে এই হুজুর চলবে চেহারা ভালো টাকা বেশি হ্যাঁ এই ছেলেকে মেয়ে দেওয়া যাবে সুন্দরী মেয়ে বেপর্দা বেহায়াপনার সঙ্গে চলুক চেহারা ভালো ওর বাপের অনেক অর্থ সম্পদ রয়েছে ঠিক আছে ও মেয়ে বৌমা বানানো যাবে ও বাবা জিরা বায়না মনে রাখুন কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কর্ম দেখেন কর্ম কর্ম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মসজিদ হলেন এটা স্বাভাবিক আরো যত সাহাবায়ে কেরামের ছিলেন তাদের তুলনায় বেলাল নরমাল বেলাল দুর্বল ও বাবা জিরা ভাইরা একদিকে বেলাল হাবশি অপর দিকে বেলালের গায়ের রংটা কালো এমন কালো মানুষে মজলিসে কেউ নেই আপনাদের গ্রামে কেউ নেই হয়তো আপনাদের থানায় ওই রকম কালো মানুষ কেউ নেই বেলালের চেহারার বর্ণনা যা কিতাবে এসেছে বেলাল তোতলা কথা বলতে গেলে কথা বেঁধে যেত স্পষ্ট কথা বলতে পারতেন না ও বাবা জিরা মায়না মনে রাখুন এর পরেও এই মানুষটা মসজিদে নববীর মুয়াজ্জিন পদে নিযুক্ত হলেন তার চেহারা খারাপ হতে পারে তার চেহারা খারাপ হতে পারে তিনি তোতলা হতে পারেন তিনি ওমাইয়ার গোলাম হতে পারেন তার ঘর বাড়ি জমি জায়গা কিছুই নাই নাও থাকতে পারে কিন্তু মনে রাখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে তিনি ফজরের আজান দেননি আজান দিয়েছেন নবীর আর একজন সাহাবা একজন বিখ্যাত সাহাবা নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও বাবা জিরা বায়রা মনে রাখুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিয়েছেন আমি কোন সাহাবাকে ছোট করব না আপনারাও করবেন না কেননা প্রত্যেকটা সাহাবার ব্যাপারে নবী বলেছেন আসহাবিকান নুজুম ওরা আকাশের তারকার সমতুল্য শুধু তাই নয় নবী এটাও বলেছেন লা তামুসুন্নার রানি যারা আমার চেহারা ইমানি হালাতে দেখতে পাবে নবী বলেছেন জাহান্নাম ওদেরকে স্পর্শ করবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি কোন সাহাবাকে ছোট করছি না আর ছোট করার জন্য বলছি না আমি বোঝানোর জন্য বলছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের থেকে তার চেহারা ভালো বেলালের থেকে তার কণ্ঠ ভালো বেলালের থেকে তার অর্থনৈতিক পরিকাঠামো ভালো বেলালের থেকে সার্বিক দিক থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এগিয়ে ছিলেন কিন্তু মনে রেখে দিন ভোরবেলা আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন প্রিয় নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী মসজিদ নববীতে আজ ফজরের আজান কেন হলো না আজ ফজরের আজান কেন শুনলাম না নবী বললেন আজান তো প্রত্যেক দিন যে সময় হয় আজও তো সেই সময় হয়েছে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আজান দিয়েছেন জিবরাইল বলছেন আপনার সাহাবা বেলালের আজান আর সে মহল্লায় পৌঁছে যেত একটু সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বত করে বলবেন না আপনার সাহাবা বেলালের আজান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যেত এবং আমিও বেলালের আজান শুনতে পেতাম কিন্তু আজ মসজিদে নববীর আজান আমরা কেউ শুনতে পাইনি তাই কেন আপনার কাছে খোঁজ নিতে এসেছি আল্লাহ কি দেখেন গলা চেহারা অর্থ সম্পদ কি দেখেন আল্লাহ অন্তর দেখেন আল্লাহ আমল দেখেন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু কার ব্যবহারের জন্য যানবাহন সাইকেল আর কার
10 লাখ টাকার গাড়ি ওটা আমরা দেখি ওটা আমরা দেখি কিন্তু আল্লাহ দেখেন কার আমল বেশি আবা জান বাইরা মনে কি দিন মা বনে না মনে না গুন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ও বাবা জিরে বাইরা মনে না গুন আপনাদের জানা রয়েছে তবুও একটু বলতে ইচ্ছা মন চাচ্ছে তাই মাত্র 1 2 মিনিটের জন্য সংযোগ করছি আমাদের বিশ্বাসের মজবুতির জন্য নবী যেদিন মিরাজে গেলেন সিদরাতুল মুনতাহা গিয়ে ফেরেশতা জিবরাইল বলল এমন একটা পথ চলতি আওয়াজ নবী আমার শুনতে পেলেন নবী সামনে পিছনে তাকালেন নবী চাইনে বায় তাকালেন কিন্তু নবী কাউকে পেলেন না হয়েছেন তো তিনি একা সঙ্গে কেউ নাই ও বাবা জিরা বায় না মনে না গুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অল্প সময়ের ভিতরে তিনি স্পষ্ট হয়ে গেলেন যে এই পদধ্বনিটা আরশে মহল্লার কারণ নয় সিদরাতুল মুনতাহার কারণ নয় কোন জিন কোন ফেরেশতার নয় এই পদধ্বনিটা আমার সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা ভাইরা মনে না গুন একটু দয়া করে বলবেন নাকি এমন কিছু নিকটতম পরিচিত বা কাছের মানুষ রয়েছে রাতের আধারে যদি হেঁটে যান বলে দেওয়া যায় অমুক যাচ্ছেন রাস্তার ধারে বাড়ি ভোরবেলা মর্জেন সাহেব প্রত্যেকদিন আজান দিতে যায় ঠিক ওই সময় আবার একজন কেউ যাচ্ছে অন্য কাজে এক একজন আর এই পা ফেলার স্টাইল কিন্তু এক এক রকম ঠিক বলেছি না ভুল বলেছি ওই না দেখে আধারেও বলে দেওয়া যায় খুব কাছের মানুষ যারা যাদের সম্পর্কে খুব বেশি জানি চিনি অমুক লোক যাচ্ছে অমুক লোক যাচ্ছে বেলাল তো নবী খুব কাছের মানুষ নবী স্থির সিদ্ধান্তে পৌঁছালেন যে এই যে পদধ্বনিটা এটা আরশে মহল্লার সিদরাতুল মুনতাহার সাত আসমানের ঊর্ধ্বের কারণ না আমার সাহাবা বেলালের একটু সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বত করে বলেন না বেলালকে নবীর সঙ্গে গিয়েছেন সিদরাতুল মুনতাহা কোথায় সাত আসমানের ঊর্ধ্বে সাত আসমানের ঊর্ধ্বে বেলাল তো সঙ্গে ছিলেন না কিন্তু বেলালের পদধ্বনি শুনছেন নবী আরো সাহাবারা আরো অন্যান্যরা আরো নবীর প্রতি ঈমান আনা মানুষ ছিলেন না ছিলেন না ছিলেন তো আবা জান বাইরা মনে কি দিন ও গো মা বোনেরা মনে না গুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজ থেকে ফিরলেন বেলালের সঙ্গে নবী দেখা হয়ে গেল নবী আমার বেলালের সঙ্গে দেখা হতেই বেলালকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবা বেলাল বলো কি এমন কাজ করো তুমি কি এমন আমল করো তুমি বললেন না তোমার কতটা টাকা আছে কতটা জমি আছে কত বন্ধু আছে সাথী সঙ্গী কেমন নবী বেলাল কে এটাই জিজ্ঞাসা করলেন বেলাল বলো কি এমন আমল করো তুমি রয়েছো দুনিয়ায় আর আমি সাত আসমানের ঊর্ধ্বে আমি সিদরাতুল মুনতাহা পার করেছি ও বেলাল তুমি দুনিয়ায় অথচ আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল কি এমন আমল করো বলো কি এমন আমল তোমার ভিতরে রয়েছে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ আমি তেমন কোন আমল করতে পারি না বেলালের দুর্বলতার কথা নবী জানেন এরপর বেলাল বললেন আমি আপনার গরিব অসহায় নগণ্য সাহাবা আমি আমল ইচ্ছা থাকলেও আমি তেমন বেশি করতে পারি না তবে ও আল্লাহর নবী একটা আমল আমি নিয়মিত করি সেই আমলটা হলো আমার যখনই ওযু নষ্ট হয়ে যায় আমি তখনই ওযু করে নেই
একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। যখন আমার ওযু নষ্ট হয়ে যায় আমি তখন ওযু করি, নামাজ পড়ার সময় ওযু নয়, শুধু কোরআন পড়ার সময় ওযু নয়, আমার আমি বেলাল এক কথায় সর্বক্ষণের জন্য আমি পাক পবিত্র অবস্থায় থাকি, এই আমলটা আমি করি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এই আমলের জন্য আল্লাহ বেলালের সম্মান কোথায় পৌঁছে দিলেন? প্রিয় নবী সিদরাতুল মুনতাহা পার করে যখন একা একা চলছেন, দুনিয়ার কোন সাহাবার পদধ্বনি আল্লাহ নবীকে শোনাননি, যার পদধ্বনি শুনিয়েছেন তিনি হলেন ওই হাবশি বেলাল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মানসিকতা পাল্টাতে হবে, মানসিকতা পাল্টাতে হবে, আমাদের মানসিকতা পাল্টাতে হবে। কার কতটা প্রভাব, কার কতটা জমি জায়গা অর্থ সম্পদ, ওটা আপন জায়গায় থাক, দুনিয়ায় বাঁচতে গেলে ওগুলো প্রয়োজন, কিন্তু আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা বানাতে গেলে এবং মহান আল্লাহর ঘোষণা আল্লাহ ঘোষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে গেলে শর্ত ঈমান, শর্ত আমল। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু? আর কয়েক মিনিট। মহান আল্লাহ তিন নম্বরে বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক। ও বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যারা দুনিয়াতে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা হকপন্থী, যারা ন্যায় ও সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ বলছি ওরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তিন নম্বরের কথাটা অন্তত এই সময়ের জন্য আমল দেওয়া বিরাট কঠিন না? একটু কথা বলেন না বাবু, বিরাট কঠিন না? আল্লাহ বলেছেন যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ আল্লাহ এবং নবী তাদেরকে, আল্লাহ ও নবীকে সন্তুষ্টি অর্জন করতে যা করণীয় যা বর্জনীয়, এই জায়গাটাই মজবুতির সঙ্গে যে মানুষটা টিকে থাকবে। আমরা বলি লোকটা না হকপন্থী, হক কি আলাদা কিছু? যে মানুষটা আল্লাহ এবং নবী যে কাজটা করতে বলেছেন করে, আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন তার ধারে কাছে যায় না, লোকটা হকপন্থী। শুধু যে জোরে কথা বলে, জোর আওয়াজে গলা ফাটিয়ে কথা বলে, ওরাই যে হকপন্থী, না, হকপন্থীর ব্যাখ্যা ওটা নয় বাবু। এক কথায় যারা ন্যায় ও সত্যের উপরে ইসলাম ও শরীয়তের মাপকাঠিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখে, আল্লাহ বললেন ওরা ক্ষতিগ্রস্ত না। কিন্তু বাস্তব দুনিয়াতে বলে উল্টোটা দেখি, সম্পূর্ণ উল্টো দেখি না? যারা হকপন্থী লোক তাদের বিপদ বেশি না? একটু হ্যাঁ না বলেন না, কিছুটা কথা আগে বলেছি যদিও আমি প্রসঙ্গে, এ প্রসঙ্গে না অন্য প্রসঙ্গে বলতে, যে আমি এই এরই সামঞ্জস্যপূর্ণ কিছু কথা বলেছি যার জন্য আমি এ কথার ব্যাখ্যা বেশি দেব না, জাস্ট এতটুকুই। আল্লাহ বলেছেন যারা ন্যায় ও সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে ওরা কখনো ক্ষতিগ্রস্ত না, তবে চিরকালের ইতিহাস হকপন্থীদের হয়রানি পেতে হয়েছে। কথা বলবেন না বাবু, হকপন্থী যারা ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত যারা, তাদের হয়রানিরা কিন্তু পেতে হয়েছে। আমি আল্লাহওয়ালা হব, আমি আল্লাহর প্রিয় হব, আমি নবীর প্রিয় হব, অথচ আমার কোনো ঠোকাঠুকির সম্মুখীন হতে হবে না, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। হকপন্থী মুসা নবী, ফেরাউন মুসা নবীর কম জ্বালান জ্বালিয়েছে, কথা বলে, কিন্তু হক টিকে গেছে, বাতিল ধ্বংস হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হক নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বাতিল নমরুদ। নমরুদ ইব্রাহিম নবীকে কম জ্বালান জ্বালিয়েছে, কথা বলেন না, কম হয়রানি দিয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হলো বলো নমরুদ, একটা মশা দিয়ে আল্লাহ দুনিয়া ছাড়া করে দিলেন। আর নমরুদের তৈরি করা অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীকে রক্ষা করার জন্য আল্লাহ আরামদায়ক বানিয়ে দিলেন। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। হক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিল আবু জেহেল আবু লাহাব, কম জ্বালান জ্বালিয়েছে নবীকে, একটু কথা বলেন না বাবু, কম জ্বালান জ্বালাইনি তো? আবু জেহেল নিজে শেষ পর্যন্ত কুয়া খুললো, কুয়া, যেই কুয়ায় মুহাম্মাদের ফেলবো, রাত্রে কারোর জানাবো না, এই কুয়ায় মুহাম্মদ পড়বে, মাটিতে চলে যাবে,
কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। কিন্তু মনে রাখতে হবে বাবু, জমিনের মালিক তো আবু জেহেল না যে কার রাখবে আর কার সরাবে, সিদ্ধান্ত আবু জেহেল নেবে। জমিনের মালিক কে? আল্লাহ। ও যে জমিনে গর্ত খুঁড়ছে সে জমিনের মালিক তো আল্লাহ। সুতরাং এ জমিনে কে থাকবে আর কে থাকবে না সিদ্ধান্ত তিনি নেবেন। গর্ত আবু জেহেল খুঁড়তে পারে, কিন্তু ও গর্তে কে পড়বে সিদ্ধান্ত আবু জেহেল নেবে না, মালিক যিনি তিনি নেবেন। নিয়েছিলেন না নেননি? পড়লো কেটা গর্তে? আবু জেহেল নিজে বলল, আবু জেহেল নিজে পড়লো। মনে রাখো, নিজে পড়লো তাই না, যার ফেলার জন্য আবু জেহেল গর্ত খুঁড়লো, শেষ পর্যন্ত তোলার জন্য সেই নবীরই দরকার হলো। ঠিক বলছি না ভুল বলছি বাবু? এক কথায় জাস্ট যারা হকের উপরে প্রতিষ্ঠিত আছেন তাদের মনোবল বাড়াতেই কথাটা বলা, যে কোনোদিন যেন ভাববেন না আল্লাহ বলেছেন যে হকপন্থীদের কোনো ক্ষতি হবে না, ওরা ক্ষতিগ্রস্ত না। আমি এত ন্যায় ও সত্যের উপরে হকের উপরে নিজেদেরকে নিজেকে টিকিয়ে রেখেছি, কিন্তু আমার এত ঠোকাঠুকির সম্মুখীন হতে হয় কেন? এত বালা মুসিবত, এত হুমকি, এত মারমুখী পরিস্থিতির মুখোমুখি হতে হয় কেন? আমি বলছি, আপনি যদি মারমুখী পরিস্থিতির সম্মুখীন হন, আপনি যদি আপনাকে যদি কেউ টার্গেট করে রাখে ন্যায় সত্যের উপরে দাঁড়িয়ে থাকার কারণে, আপনি যদি হন বাতিলের কাছে শত্রু, তাহলে বুঝবেন নবী রাসূলেরা যে পথে ছিলেন আপনিও সেই পথে আছেন। সুবহানাল্লাহ বলে একটু মহব্বত করে বলেন। বিশ্ববিখ্যাত মাতালও যদি বলে সত্যি আব্দুল মুহিদ একটা ভালো হুজুর, লটারি খোর যদি বলে মুহিদ খুব ভালো হুজুর, ও একজন জেনা খোর যদি বলে এইরকম হুজুর পৃথিবীতে আর একজনও নেই, তাহলে বুঝতে হবে যে আমি হুজুর তো দূরের কথা, আমি একটা মানুষের মধ্যে পড়ি। ঠিক বলছি না ভুল বলছি? পৃথিবীতে কেউ সবার কাছে ভালো হয় একটু হ্যাঁ না বলেন না? সবার কাছে তো ভালো হয় না, ভালো হয় যারা দুনিয়াতে তাদের দুনিয়ার জীবনটা তাদের জন্য সাময়িকের জন্য কঠিন, তবে স্থায়ীভাবে আল্লাহ ওই হকপন্থী মানুষদেরকেই কিন্তু জয় দেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী তো বলেই দিয়েছেন, আর দুনিয়া উসিজিনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, যারা মুমিন ওদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। কথা ঠিক না ভুল বাবু? বাস্তবেও তার প্রমাণ পায়। আবার জান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, বক্তব্য আমি খুব বেশি লম্বা করব না, প্রায় শেষের দিকে আল্লাহ বললেন, যারা হকের উপরে থাকে ওরা কখনো ক্ষতিগ্রস্ত নয়। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ভুল বুঝবেন না বাবা, যত কষ্ট হোক যত হুমকির সম্মুখীন হই যত মারমুখী পরিস্থিতির সম্মুখীন হই, নিশ্চয়ই মনে রেখে দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা তো আমাদের মনে রাখা দরকার। নবী আমার দিন প্রচার করে বাড়ি চলে আসলেন, এমন সময় আবু তালিব নবীর পাশে বসলেন, আবু তালিব নবীর পাশে বসলেন, আবু তালিব নবীর গায়ে হাত বুলিয়ে নবীর গায়ে হাত বুলিয়ে বলছেন, বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আমার এই জীবনের শেষ বয়সে আমার কি এখন যুদ্ধের ময়দানে যেতে হবে নাকি? নবী বুঝতে বাকি রইল না, আমার নবী কি বলতে যাচ্ছেন, আমার নবী আমাকে কি বোঝাতে যাচ্ছেন? ও বাবা জিরা বায়না মনে রাখুন, নবী আমার বললেন, ও চাচা, আমি যখন মায়ের গর্ভে, আমি তখন আমার আব্বাকে হারিয়েছি 6 বছরে, আমি আমার মা আমিনাকে হারিয়েছি 8 বছরে, দাদাকে হারিয়েছি। ও চাচা, আপনি আমার অভিভাবক, কিন্তু আপনার কথা শুনে আমার মনে হয় আপনি বুঝি আমার পিছন থেকে সরে যাবেন। তবে চাচা চাচা আবু তালিব মনে রেখে দিন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ বলছি, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমার দাদা দুনিয়ায় বেঁচে নাই, আপনি আমার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন। ও চাচা, আপনিও যদি আমার পিছন থেকে সরে যান, মহানাল্লাহ পাক রব্বুনা আমিন আমাকে দ্বীনের যে দায়িত্ব দিয়েছেন এই দুনিয়ায়, ওই দায়িত্ব
পালন করতে আমি কখনো পিছিয়ে যাব না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা বায়না মনে রাখুন কাফের বেঈমানদের সঙ্গে যদি নবী একটু সামঞ্জস্যতা বজায় রেখে যদি একটু মানবতা দেখিয়ে চলতেন নবী তো মার খেতে হতো না নবী রক্ত জড়াতে হতো না নবী যুদ্ধের ময়দানে যেতে হতো না কাফের রাতে এটাও বলেছিল ও মুহাম্মদ তোমার আল্লাহকে আমরা মেনে নিচ্ছি তুমি আমাদের ঠাকুরগুলোর মেনে নাও সম্প্রীতি বজায় করা যার বলে আর কি দেখেন না সম্প্রীতি বজায় করতে যে সব খিচুড়ি পাকাচ্ছে হয় না হয় না হয় আজানের সময় হয়েছে নামাজের সময় হয়েছে আমি বুঝতে পারছি আমি আর 5 মিনিট 40 এ শেষ করব আজান হবে নামাজ হবে 9টায় আবার অন্য বক্তা আছে শুনেন কাফেরেরা অনেক কিছু করে নবীকে যখন এই দিন প্রচার বন্ধ করতে পারলো না ওরা নবীকে এক এক সময় এক রকম অফার দিল কখনো বলল সুন্দরী নারী দেবে কত টাকা লাগবে দেবে কত ক্ষমতার মালিক হতে চাও তাই দেওয়া হবে তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা প্রচার করা যাবে না এই কথাটা বলা যাবে না হলো না ওরা কখনো বলল যে দেখো ঠিক আছে এসে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম শরীয়তের বাণী আল্লাহর হুকুম যা প্রচার করছো সব করো তবে আমাদের ঠাকুরগুলোর বিরুদ্ধে বলো না বলো না কিন্তু নবী কঠোর জায়গায় দাঁড়িয়ে নবীর কঠোর জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন সারাটা জীবন ধরে তিনি হকের পক্ষে নিজে থেকে হকের পক্ষে মানুষদেরকে ডেকেছেন আর বাতিলের সঙ্গে কখনো মার খেতে হবে না যুদ্ধ করতে হবে পরোয়া না করে বাতিলের সঙ্গে নবী সারা জীবনে কোনোদিন আপোষ করেননি কথা ঠিক না ভুল ওই নবীর কলিজার টুকরা ওই নবীর রক্ত যার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো 10ই মুহররমে কারবালা প্রান্তরে শহীদ হলেন হযরত ইমাম হুসাইন সেই তো ন্যায় ও সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে কথা বলেন ঠিক না ভুল ওরা তো বলেছিল উপবাসীরা যে ইজিদকে খলিফা বলে মেনে নিলে কোনো অভাব থাকবে না কোনো বিপদ থাকবে না কোনো সমস্যা থাকবে না কিন্তু রেজাল্ট ইমাম হুসাইন শুধু দেখেছিলেন ইজিদ খলিফা হয়েছে গণতন্ত্রে ও অগণতন্ত্রে হয়েছে রাজতন্ত্রে এটা ইসলাম কখনো সমর্থন করে না সুতরাং আমি যদি ইজিদকে খলিফা বলে মেনে নেই তাহলে ইসলাম বিরোধী নীতিকে সমর্থন করা হবে ওটা আমার পক্ষে সম্ভব নয় আমার যদি জীবনও চলে যায় যদি কারবালায় যেতে হয় যদি যুদ্ধ করতে হয় যদি শহীদ হতে হয় তাতেও আমি রাজি কিন্তু বাতিলের সঙ্গে আমি আপোষ করতে রাজি নই একটু জোরে বলুন একটু মহব্বতে বলুন সাময়িকভাবে ভয় পেতে হোক সাময়িকভাবে জেল খাটতে হোক সাময়িকভাবে মারমুখী পরিস্থিতির সম্মুখীন হতে হোক বাবু নিশ্চয়ই আল্লাহ বলেছেন যারা হকের উপরে প্রতিষ্ঠিত এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না নিজেকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে গেলে আল্লাহর ওই নির্দেশটা মানতে হবে না বাবু আল্লাহ বলেছেন যারা সবরকারী বিপদ মুসিবতে ওয়ালা মুসিবতে বিভিন্ন সময়ে যারা ধৈর্য ধারণ করে ওরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না আমি আপনাদের কাছে খুব কি বলবো একেবারে আপনাদের উপকারে আসে এমন কিছু কথা হেদায়েতমূলক কিছু কথা ঈমানের পক্ষে আমলের পক্ষে কিছু কথা বলার চেষ্টা করেছি আমি মানুষ আমার ভুল হতে পারে বলার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ নেই যারা যদি আপনার ভালো লাগে ব্যক্তি স্বাধীনতা সদস্য হওয়ার জন্য দাবি বঙ্গনুর পত্রিকা যারা পড়েন আলহামদুলিল্লাহ যারা পড়েন না পড়ার দাবি আরাবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই খুবই একনিষ্ঠ সংগঠনের সঙ্গে যুক্ত আর সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানগুলোর দিকে আপনাদের লক্ষ্য আছে দান আছে খেয়াল আছে আরো বাকি জীবনটাও সঙ্গে থাকবেন সহযোগী হয়ে থাকবেন খেদমত জারি রাখবেন বলার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দোয়া করবেন ওমা আলাইনা